আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সোনামণিদের জন্য খুবই পুষ্টিকর এবং ওয়েট গেইন একটি বেবি ফুড রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা 6 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি অনুরোধ থাকবে, প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। একটা বাটিতে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ভাতের চাল নিয়ে পানি দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে গরম পানি দিয়ে চালগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে চালগুলো একদম ফুলে নরম হয়ে আসবে। ফিরে আসলাম 20 মিনিট পর, আর এই যে দেখুন চালটা কিন্তু একদম ভিজে নরম হয়ে আসছে। এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এই চালগুলো দিয়ে ভাত রান্না করে নেবেন, তারপর একটা আলু মেশর অথবা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ভালোভাবে ঘুটে নরম করে নেবেন। তবে সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, আর এইভাবে যদি রান্না করেন তাহলে খুবই অল্প সময় রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, চলে আসলাম রান্নায়। চুলা একটা প্যানের মধ্যে পিউরিটা দিয়ে দিলাম এবং ব্লেন্ডারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই ফাঁকে একটা পাকা কলার অর্ধেকটা নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলা খুবই নিরাপদ একটি ফল, এটা আপনি আপনার বাচ্চাকে 6 মাসের পর থেকেই দিতে পারবেন। ম্যাশ করে নিয়ে আবারও চলে আসলাম চুলায়, আর এই ফাঁকে আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, যখন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা ম্যাশ করা কলাটা দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতন রান্না করে নেব। আর আমি কিন্তু এখানে কোনো লবণ চিনি ব্যবহার করি নাই, কারণ 1 বছরে নিজের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য লবণ চিনি ক্ষতিকারক। তবে এর মধ্যে যে কলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু খাবারটিকে ন্যাচারালভাবে মিষ্টি করে দেবে। তো যাই হোক, যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। 6 মাস প্লাস বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য এবং পুষ্টিকর একটি খাবার। খাবারটি বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।